এত বছর ধরে আপনাকেই খুঁজছি, আমার পরিশ্রম আজ সফল হলো, কি আনন্দ! আপনি যেই হন, এটা জেনে রাখুন আমি বিদ্যে শেখাই না। আপনি শেখাবেন কেন? আমি আপনাকে এক বিদ্যা দিয়ে যাব। আপনি আপনি জানেন আমি কে? আমি প্রতিদিন আপনার তর্ক প্রতিযোগিতা দেখেছি, কি অসাধারণ আপনার পাণ্ডিত্য! সর্বশাস্ত্র একেবারে আপনার জিভের ডগায়, এই মুহূর্তে আপনার সমকক্ষ কেউ নেই। তবুও একটি কথা না বলে আমি পারছি না। কি কথা, কি কথা? সত্যিটা এই যে আপনি সর্বশাস্ত্র জানেন না। কাকে কি বলছেন জানেন? জানি তো পণ্ডিত তর্ক বাচস্পতিকে, কিন্তু কিন্তু সত্যিটা তো সত্যি। এমন আপনি কি আমার সাথে তর্ক প্রতিযোগিতা করতে চান? আপনি আগাম জানতে পারেন। কি আগাম জানা? আগাম জানা মানে? মানে আমার কাছে এমন বিদ্যা আছে যা দিয়ে আমি সবার ভবিষ্যৎ বলে দিতে পারি। আমি আগাম বলে দেব এবং সেটা ঘটবেই। এই শাস্ত্র জানা আছে আপনার? না, জানা নেই। জানতে চান? হ্যাঁ হ্যাঁ জানতে চাই। কে কে জানাবে? আপনি? হ্যাঁ। আমাকে কি করতে হবে? আপনাকে কিচ্ছু করতে হবে না। নিন নিন, আমি বলছি আমি দিলাম, আর আপনি বলবেন আমি গ্রহণ করলাম। আমি গ্রহণ করলাম। কি হলো, দৌড়াচ্ছেন কেন? আরে কি হলো ওমশাই, আপনার ব্যাগ তো পড়ে রইল, দেখো কি কাণ্ড, আশ্চর্য, পাগল নাকি? আরে ওমশাই, আরে সামনে গর্ত আছে তো, সাবধান। এই দেখো কাণ্ড, দেখো পড়ে গেল। আই পাস, আমি ভবিষ্যৎ দেখতে পাচ্ছি, কিন্তু ওই লোকটা ওভাবে দৌড়লো কেন? আমি তো স্পষ্ট দেখলাম লোকটা গর্তে পড়ে ঠ্যাং ভাঙবে। বাবা, আমার কি হবে একটু ভালো করে দেখে বলে দিন, ছেলে ডাক্তারিতে চান্স পাবে তো? তো ছেলে ফেল করবে, ফেল করবে, তারপরে বাড়ি থেকে পালাবে। হ্যাঁ ওরে বাবা, বদমাশ জ্যোতিষী, মুখের কোনো রাগ ঢাক নেই। বাবা আজ লটারি পাবি রে, 15,000 টাকা। বাবা আমার ভাগ্যটা? পরশু আপনার মেয়ের বিয়ে হবে। পরশু? হ্যাঁ, জামাই ঘরে এসে বসে আছে, আপনার ছেলেই ডাকতে এলো বলে। মা শিগগির বাড়ি চলো, মধুপুর থেকে দুজন লোক এসেছে, দিদিকে ওদের পছন্দ। জয় হোক পণ্ডিত বাবা, আপনি সাক্ষাৎ ভগবান। পণ্ডিত বাবা আমার দিকে তাকান। আমার দিকে তাকান? বাবা বাবা আমার আমার দিকে। ওরে বাবা, ডাকাত এখানে কেন? ডাকাত? ডাকাত? না 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 না, আমি ডাকাত নই। ডাকাত নয় তো কি? হ্যাঁ ডাকাত নয় তো কি? ভেজাল মেশাস, তালেতে কাঁকর, গমেতে পাথর, চিনিতে আজকেই পুলিশ ধরবে। হ্যাঁ আজকেই পুলিশ ধরবে। বেশ বেশ বেশ, থামুন থামুন পণ্ডিত বাবা, আমি আমি যাচ্ছি, আমি যাচ্ছি। বাবা আমার ভাগ্যটা, আমার ভাগ্যটা, বাবা বাবা আমার ভাগ্যটা। বলুন না, বলুন না বাবা, বাবা দেবী দিতে আমার ভাগ্য। খুব বেঁচেছি, এই বিদ্যে তো মহা জ্বালা হলো। আর কোথায় যাবি বাবা, তোকে এক্ষুনি পাখিতে খাবে। ওরে পালা পালা, এক্ষুনি বিড়াল আসছে, পালা। ওরে বাবা, এ কি ভয়ঙ্কর জিনিস শুরু হলো, যার দিকেই তাকায় তারই ভবিষ্যৎ যে চোখের সামনে গিজগিজ করে। উফ কি ভয়ঙ্কর। ওরে ভাই, কিছুক্ষণ বাদেই যে তোর গরুকে সাপে কামড়াবে রে। কি কি বললে? তোর গরু, তোর গরুকে সাপে কামড়াবে। কি আমার গরুকে অভিশাপ দেওয়া? ব্যাটা মজ্জাত, আজ তোরই একদিন, কি আমারই একদিন। ব্যাটা ভন্ড, বদমাশ, চিনি না জানি না, আমাকে অভিশাপ দেওয়া, আজ তোরই একদিন, কি আমারই একদিন। ওরে আমি কিছু করছি না রে, আমি তো সত্যি কথা বলছি রে, আমি যে ভবিষ্যৎ দেখতে পাই রে। এই অমন সত্যির মুখ ভেঙে দেব, একবার তোকে ধরি তো দেখবি। এই বৃত্ত বয়সে তো দৌড়ানো যায়। আরে বাবু থাম থাম থাম, এই থাম থাম, এত চেঁচামেচি কিসের? কি হলো বল বল। ব্যাটা ব্যাটা, কোথাকার কোন বজ্জাত এসে বলে কিনা
আমার গরুকে নাকি সাপে কামড়াবে, কি সাহস! না না বাপু, এসব কথা বলে তুমি ঠিক করনি। তোমার ঘরে আগুন লাগবে, তোমার গিন্নি জলে ডুববে, তোমার মাথা ফাটবে। দেখেছো দেখেছো, সবাইকে অভিশাপ দিচ্ছে, সবাইকে অভিশাপ দিচ্ছে। না না, এসব যে সত্যি হবে। এই মার 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 ব্যাটাকে, মার 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 মার। কোথাকার কোন পাগল আমাদের সবাইকে কিনা অভিশাপ দেওয়া! ঠিক কথা, আমি কোনো ঝগড়া ঝামেলায় থাকি না, বলে কিনা আমার মাথা ফাটবে। ওরে বাবা রে, আমার মাথা গেল, মাথা গেল, মাথা গেল! কিরে আরে আরে আরে, ওর যে সত্যি সত্যি মাথা ফাটলো। বাবা বাবা, শিগগির চলো, বাড়িতে আগুন লেগে গেছে। কি সর্বনাশ, কি সর্বনাশ! এই চল 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 চল। ওরে বাবা, আর গিন্নি কি তাহলে সত্যি সত্যি? তাহলে কি সত্যি সত্যি আমার গরুকে? ওরে ও ভোলা, ভোলা রে! ভগবান, কি বিপদে পড়লাম! সত্যি কথা যে চেপেও রাখতে পারছি না, এবার আমাকে এই যে নিজের ভাগ্য দেখতে হবে। না, কিছুই তো দেখতে পাচ্ছি না, বোধহয় নিজের ভাগ্য নিজে দেখা যায় না। যাকে যাকে আর ভবিষ্যৎ জেনে লাভ নেই, একে ভাসিয়ে দেওয়াই ভালো। ঠাকুর ঠাকুর রক্ষে করো, ঠাকুর ঠাকুর রক্ষে করো, রক্ষে করো ঠাকুর, রক্ষে করো, রক্ষে করো, রক্ষে করো। কি শান্তি, আপদ গেল! এ কি স্বপ্ন এসে ব্যাপার, এ কি আমায় ছাড়বে না নাকি? তুমি অমন মাথা নিচু করে আছো কেন? তোমার বরকে কুমিরে খাবে। কে কে কি বললে? ওরে বাবা, আমি কি রাখলাম! ভগবান ভগবান, রক্ষে করো, রক্ষে করো, রক্ষে করো, রক্ষে করো, রক্ষে করো, রক্ষে করো, ভগবান রক্ষে করো। ওগো, কোথায় যাচ্ছ তুমি? হিমালয়ে। ওখানে কুমির নেই, এখানে থাকলে আমাকে কুমিরে খাবেই খাবে, পরের জন্মে দেখা হবে কিনি। সেরেছে, এই নদী পেরবো কি করে যদি কুমির থাকে? ও মাঝি ভাই, মাঝি ভাই! কি কথা, এই নদীতে কুমির আছে? কথা চাই, অনেক অনেক কুমির আছে। সর্বনাশ সর্বনাশ, তাহলে তো নদী পেরানো যাবে না। হ্যাঁ সেই ভালো, সেই ভালো। এ কি আবার ফিরে এলেছি? চিন্তা করে দেখলাম হিমালয়ে যেতে গেলে অনেক নদী পেরোতে হবে, রাস্তায় আমাকে কুমিরে খেতেই পারে। কিন্তু যদি বাড়িতেই থাকি আর কোনোদিনই বাড়ির বাইরে না বেরোই, তাহলে তার কুমির আমার নাগাল পাবে না। এবার আমার ভবিষ্যৎবাণী আমি কাটব। যাও যাও যাও, ঘরে যাও, আমি খাবার নিয়ে যাচ্ছি, তুমি যাও। অনিতাইদা, কোথায় যাচ্ছ? আর বলো কেন, নদীর থেকে একটা কুমির গ্রামে ঢুকে পড়েছে, তোমরা তোমরা সবাই সাবধানে থেকো। কি সব পুনিশে ব্যাপার! ওগো শুনছো,